বন্ধুরা, আমি সৈকত, আজ চলে এসেছি আবার একটা নতুন রিভিউ নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো ফিল্মটা আমি দেখেছি ওটিটি প্ল্যাটফর্মে, কারণ এই ফিল্মটা রিলিজ হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে, জিও সিনেমাতে। যারা যারা দেখেননি এখনও দেখেনি, 7 তারিখে এই ফিল্মটা রিলিজ হয়েছিল। তো আমার কাজের ব্যস্ততায় রিভিউ করা হয়নি, তো আমি এই ফিল্মটা রিভিউ করছি। এই ফিল্মে অভিনয় করেছেন বিক্রান্ত মেসি, সুনীল গোবর, মৌনী রয়, যিশু সেনগুপ্ত, আরও প্রমুখ অভিনেতারা। তো ফিল্মটার গল্পটা হচ্ছে একজন ক্রাইম সাংবাদিক, সে রাতের অন্ধকারে, যখন গোটা শহর অন্ধকারে পরিপূর্ণ, সে সময় সে কার ড্রাইভ করছিল এবং কার ড্রাইভ করতে করতে রাস্তায় যেতে যাচ্ছিল, এবং সেখান থেকে একটা মাতাল, ইন্টারেস্টিং মাতাল, সে আদৌ কি মাতাল না তার পিছনে অনেক রহস্য রয়েছে, সুনীল গোবর এই চরিত্র অভিনয় করেছে, দুর্দান্ত অভিনয় করেছে। এবং সে তার গাড়িতে চড়ে বসে, কারণ তার গাড়িতে লাশ ছিল এবং সেই লাশটা জীবিত বা মৃত কেউ জানে না, এবং তার লাশটা তার গাড়িতে চলে আসে। এবং চলে আসার পর আস্তে আস্তে তার গাড়িতে আরও অনেকেই আসে। এক হচ্ছে সুনীল গোবর, যে মাতাল সাহেব, তার শাড়ি, কথা বলার স্টাইল, তার আবভাব, চালচলন দারুণ, মানে ও এমনিতে দারুণ কমেডি করে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সিরিয়াস এবং কমেডি চরিত্র দুটোই দুর্দান্ত করেছে। তারপর মৌনী রয়, যে যিশু সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্ট, মানে ডিটেকটিভ, মোটামুটি লেগেছে মৌনী রয় অভিনয়টা। খুব একটা সুযোগ দেওয়া হয়নি আমার মনে হয়, আর একটু সুযোগ দিলে ভালো ছিল। তো 2 ঘন্টা সিনেমা তো ঠিকই আছে, বেশি বড় সিনেমা নয়। তারপর যিশু সেনগুপ্ত এখানে ডিটেকটিভ রোলে অভিনয় করেছে, সব ঠিকঠাক আছে। মাঝে মধ্যে অনিল কাপুরের ভয়েস ওভার দেওয়া হয়েছে সিনেমাতে। এবার আমার প্লাস পয়েন্ট কী কী লেগেছে, প্লাস পয়েন্ট লেগেছে যে গাড়ি ধাক্কা লাগে এবং সেখানে সোনা গয়না ছিল, এবং সে সোনা গয়নার লোভে সে লাশটাকে ধরে, ওর সিনটাও খুব ভালো লেগেছে। দ্বিতীয় হচ্ছে সুনীল গোবরের প্রত্যেকটা পাঞ্চ লাইন খুব ভালো লেগেছে, মানে এনজয় করেছে ফিল্মটা। আর বিশেষ বিশেষ করে সুনীল গোবরের অভিনয়ের জন্য বিশেষ এনজয় করেছে, তার ভুল ভাল কবিতা, হিন্দি শায়েরি, বিশেষ করে ওই জায়গাটা খুব ভালো লেগেছে। পুলিশ যখন ট্রাফিক পুলিশ তাকে চেক করতে এসেছিল, তখন তাকে শায়েরি বলে তাকে পটিয়ে নেয় সুনীল গোবর এবং সে রাস্তা থেকে বেরিয়ে যায়, খুব সুন্দর। তারপর তৃতীয় লাস্ট সিনটা তো খুব ভালো লেগেছে, ফিনিশিংটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর গল্পের মধ্যে অনেক রহস্য আছে, সেটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। এর চেয়ে বেশি কিছু বলবেন না, তবে এটুকু বলতে পারি এই ফিল্মটা আপনি বোর হবেন না, হাসিও আছে দুঃখ আছে দুটোই মিক্স আছে, এবং অনেক কিছু এন্টারটেন আছে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্টারেস্ট, আর অনেক রহস্য আছে। তো আপনাদের মতামত কি, এই ফিল্মটা যদি দেখে থাকেন তো কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তো পেজটা ফলো করবেন। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।